গত পর্বে আলোচনা করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কজন কর্মকর্তার উপরে যে স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়েছে সেটার আসল বা প্রকৃত কারণ কি, তো সে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে এরপর ধারাবাহিকভাবে এই স্যাংশন কিভাবে উঠতে পারে বা এই স্যাংশন থেকে বাংলাদেশ কিভাবে মুক্ত হতে পারে সেটা নিয়ে, এবং একই সঙ্গে যদি এই স্যাংশন না উঠে তাহলে কি হবে, আর তাছাড়া পৃথিবীর আরও যেসব দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে স্যাংশন দিয়েছে এবং বছরের পর বছর ধরে সেসব স্যাংশন চলছে, তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে এবং সেসব স্যাংশনের বর্তমান পরিণতি কি, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু সেগুলো নিয়ে আলোচনার আগে এখন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস আমাদের সামনে নতুন আরেকটা বিষয় হাজির করেছে। তারা একটা অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছে। অভূতপূর্ব কেন? কারণ এ ধরনের ঘটনার নজির অতীতে নেই। দূতাবাসের পিআরও বা প্রেস মিনিস্টার একটা প্রেস রিলিজ বা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, এবং সেই প্রেস রিলিজটা এমন একটা ঘটনা সম্পর্কিত যে ঘটনার সঙ্গে বাংলাদেশ দূতাবাসের আসলে কোনো সম্পর্কই নেই। অথচ সেই প্রেস রিলিজটা বাংলাদেশের বিভিন্ন মাধ্যমে বেশ গুরুত্বপূর্ণ সংবাদ হিসাবে প্রচারিত হয়েছে। কেন হয়েছে সেটা আমরা বুঝে নিতে পারি। এমনকি প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই প্রেস রিলিজের সূত্রে এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে তিনি তার ফেসবুক ওয়ালে এ সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটা তিনি আনন্দে এতটাই উদ্বেল ছিলেন যে তিনি সম্ভবত এটি শেয়ার করবার আগে দেখেননি। তিনি যদি ঠান্ডা মাথায় একবার এই ভিডিওটা দেখে নিতেন তো আমার ধারণা, এবং তিনি যদি বুঝতে পারতেন তাহলে তিনি এটা শেয়ার করতেন না। কোন বিষয়ে বলছি সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। মার্কিন কংগ্রেসের সদস্য বা কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিক্স তার একটি কথিত বক্তব্যের ব্যাপারে, কথিত কেন বললাম সেটার ব্যাখ্যাই এখন দেব। তার আগে বাংলাদেশ দূতাবাস যে প্রেস রিলিজটা ইস্যু করেছে সেখানে পুরো প্রেস রিলিজটা আপনাদের আমি পড়ে শোনাবো না, কারণ আপনারা বাংলাদেশের অনেক পত্রিকা বা সব পত্রিকায় সেটা এসছে, টেলিভিশনগুলোতে এসছে, তো আমি শুধু দুটো লাইনের ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এবং সেটা নিয়ে কথা বলবো। তার আগে একটু বলি যে আমার একজন খুবই বন্ধুস্থানীয় ব্যক্তি, যিনি বর্তমান রেজিমের খুবই ঘোরতর সমর্থক, বর্তমান শাসকদের খুব মোটামুটি অন্ধ সমর্থক, তিনি এত উচ্ছ্বসিত হয়ে আমাকে এই প্রেস রিলিজটা পাঠালেন হোয়াটসঅ্যাপে, দূতাবাসের প্রেস রিলিজটা। মানে তার উচ্ছ্বাস দেখে এবং প্রেস রিলিজের হেডিং দেখে আমার মনে হয়েছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার উপরে যে স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়েছে যেটা নিয়ে বাংলাদেশ সরকার অভিযুক্ত করছে যে দেশ বিরোধী বিভিন্ন মহল ষড়যন্ত্র করে এবং যুক্তরাষ্ট্র সরকারকে মিথ্যে তথ্য দিয়ে এই স্যাংশনটা করিয়েছে, তো আমার মনে হয়েছে যে সম্ভবত সরকার এই মিথ্যা তথ্যের বিপরীতে, তাদের কথিত মিথ্যা তথ্যের বিপরীতে আমেরিকান সরকারকে সঠিক তথ্য দিয়ে এই স্যাংশন বোধহয় উইথড্র করিয়ে ফেলেছে, এবং সেটার উচ্ছ্বাসের প্রকাশ হিসাবে সম্ভবত এই প্রেস রিলিজ। কিন্তু সত্যি বলতে প্রেস রিলিজটা পড়ে আমি কিছুটা বোকা বনে গেলাম যে এই প্রেস রিলিজের মধ্যে যে বক্তব্যগুলো এসছে মানে এটার গুরুত্বটা কি, আর দ্বিতীয়ত যেই ঘটনার প্রেস রিলিজ করা হয়েছে সেটার সঙ্গে বাংলাদেশ দূতাবাসের সম্পর্কটাই বা কি। প্রথমে বলে নেই যে প্রেস রিলিজটা তারা কিসের উপর করেছে, সেটা হলো যে যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসম্যান বা এদেশে বলে হাউস রিপ্রেজেন্টেটিভ, ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান মিস্টার গ্রেগরি ডব্লিউ মিক্স, তিনি নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট 5-এর একজন কংগ্রেসম্যান। ডিস্ট্রিক্ট 5-এর এরিয়ার মধ্যে জ্যামাইকা বলে একটা এলাকা আছে যেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি, বলতে গেলে নিউ ইয়র্ক সিটিতে সবচাইতে বেশি বাংলাদেশির বসবাস ওই জ্যামাইকাতে, তো ওই জ্যামাইকা এলাকাটাও তার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়েছে। তো গত পরশু দিন ওই এলাকায় কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের ফান্ড রেজিং বা তহবিল সংগ্রহের জন্য একটা মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। বলে রাখি যে যুক্তরাষ্ট্রে এটা একটা খুবই স্বাভাবিক বা সাধারণ নিয়ম যে পাবলিক অফিস মানে যারা ভোটে দাঁড়াবেন যে কোনো পজিশনে, সেটা সেনেটর হোক, কংগ্রেসম্যান হোক বা প্রেসিডেন্ট হোক, কিংবা কাউন্সিলম্যান, মেয়র, যে কোনো পর্যায়ে যারা ভোটে দাঁড়াবেন বা ইলেকশনে, এটাকে বলে পাবলিক অফিস, যারা পাবলিক অফিসের জন্য লড়বেন তাদেরকে ফান্ড সংগ্রহ করতে হয়। ফান্ড সংগ্রহের জন্য কিন্তু সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে, আইন কানুন আছে, শুধু নিয়ম কানুন না আইন আছে, আইনের মধ্যে থেকে ফান্ড সংগ্রহ করতে হয়, এবং একটা নির্দিষ্ট অঙ্কের ফান্ড সংগ্রহ করতে পারলেই তিনি প্রার্থিতা, তার প্রার্থিতা নিশ্চিত করা যায়। যে কোনো পাবলিক অফিসের যারা মানে প্রার্থী বা ক্যান্ডিডেট তাদের ফান্ড সংগ্রহের জন্য যে কেউ উদ্যোগ নিতে পারে, আমি একজন সমর্থক হিসাবে নিতে পারি, যে কেউ একজন নিতে পারে। তো ঠিক ওই দিন এরকম একটা ঘটনা ঘটেছিল যে বাঙালি কমিউনিটির কিছু লোক ওই তহবিল সংগ্রহের অনুষ্ঠানটার আয়োজন করেছিল। তো কারা আয়োজন করেছিলেন, এর মধ্যে দুজন নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, একজনের নাম হলো মোর্শেদ আলম, তিনি একসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, আরেকজনের নাম হলো মিস্টার প্রদীপ কর,
তিনি আওয়ামী লীগের এখনকার কমিটির ভাইস প্রেসিডেন্ট সম্ভবত, এবং তিনি এখানে সভাপতি হওয়ার জন্য অনেকদিন ধরে প্রতিযোগিতায় আছেন, মানে ভবিষ্যতে যদি কখনো কমিটি হয় তো সেই কমিটিতে তিনি প্রেসিডেন্ট হতে চান। এরা দুজন মিলেই এই এই তহবিল সংগ্রহের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তো সেখানে কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স তিনি বক্তৃতা করেছেন। তো আমরা বাংলাদেশে ধরেন বাংলাদেশ দূতাবাসের যে প্রেস রিলিজ, সেখানে কয়েক লাইন এসছে বাংলাদেশ সম্পর্কিত, আর আমরা বাংলাদেশের কোনো কোনো টেলিভিশনে দেখেছি যে সেখানে এক মিনিট, দেড় মিনিট বা দু মিনিটের একটা ভিডিও রিপোর্ট করা হয়েছে গ্রেগরি মিক্সের বক্তব্য নিয়ে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি সেখানে বক্তব্য দিয়েছেন কম বেশি প্রায় 25 মিনিট। তো সেই পুরো 25 মিনিটের বক্তব্যে তিনি কি বলেছেন সেটা তো আর আমরা আগে জানতে পারিনি, বা এই প্রেস রিলিজে কিংবা বাংলাদেশের টেলিভিশনের রিপোর্টে সেটা আসেনি। তো আমি যেহেতু এই শহরে থাকি, আমার আগ্রহ জন্মালো যে আসলে ঘটনাটা কি, তিনি আসলে কি বলেছেন। তো খোঁজ খবর করতে গিয়ে আমি দেখলাম যে এটা আসলে, আমার কাছে দুটো ভিডিও এসছে, একটা হলো 18 মিনিটের আর একটা 6 মিনিটের, এবং আপনারা এর মধ্যে দেখেছেন যে এটা নিয়ে মানব জমিন একটা বিস্তারিত রিপোর্ট করেছে, এবং সেই ভিডিও কোথাও কোথাও সোশ্যাল মিডিয়াতেও এসে গেছে এরই মধ্যে। যেহেতু পুরো ভিডিওটা এখানে আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, সে কারণে আমি সেটা আমার ফেসবুক ওয়ালে এবং পেজে দিয়ে দিচ্ছি, যাদের আগ্রহ আছে তারা ওখানে দেখে নিতে পারেন। এখন আমরা একটু দেখে নিই যে বাংলাদেশ দূতাবাস যে প্রেস রিলিজ ইস্যু করেছে সেখানে তারা কি বলেছে। মানে পুরো প্রেস রিলিজটা তো আর এখানে আমি পড়তে চাই না, কারণ এটা এরই মধ্যে বাংলাদেশের প্রায় সব পত্রিকায় ছাপা হয়েছে, টেলিভিশনে রিপোর্ট হয়েছে। আমি দুটো লাইনের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এর মধ্যে একটা লাইন প্রায় সত্য আর আরেকটা লাইন একেবারেই মিথ্যা। এই কথাটা কংগ্রেসম্যান বলেননি সেখানে, বাংলাদেশ দূতাবাস তাকে সম্পূর্ণরূপে মিসকোট করেছে। আপনারা ওই তার ভিডিও বক্তব্য দেখলে সেখানে আপনারা দেখতে পাবেন। একটা হলো, উই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট উই আর নট ইম্পোজিং এনি স্যাংশন, এটা আবার দেখি ব্র্যাকেটে দিয়েছে, ইম্পোজিং এনি স্যাংশন এগেইনস্ট বাংলাদেশ অ্যান্ড উই আর স্টিল ওয়ার্কিং উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড পিপল অফ দ্য বাংলাদেশ। এটা এই কথাটা সত্য, মানে ঠিক এই ল্যাঙ্গুয়েজে না বললেও এটা সত্য, বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্যাংশন দেয়নি বা দিচ্ছে না, এটা তো সত্য। আর যেটা তিনি বলেননি সেটা হলো, দ্য ইউএস কংগ্রেসম্যান সেইড দ্যাট এ ভেস্টেড কোয়ার্টার ফ্রম ইনসাইড অ্যান্ড আউটসাইড বাংলাদেশ ইজ স্ট্রংলি লবিং ফর ইম্পোজিং স্যাংশন এগেইনস্ট মোর অফিসিয়ালস অ্যান্ড দ্য পলিটিশিয়ানস অ্যাজ ওয়েল। এই কথাটা তিনি বলেননি, ভেস্টেড শব্দটাই ব্যবহার করেননি। তো যাই হোক, এটা বাংলাদেশ দূতাবাস দিয়েছে। এখন দুটো বিষয়, একটা হলো বাংলাদেশ দূতাবাস মিথ্যা কথা কেন লিখলো সেটা তারাই বলতে পারবে, তার চাইতে গুরুত্বপূর্ণ হলো যে কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের একটা ফান্ড রেজিং প্রোগ্রাম কারা করছে। হোক তারা বাংলাদেশি, কিন্তু আমেরিকান সিটিজেন্স এবং তার ভোটার, তার ভোটাররা তার তহবিল সংগ্রহের জন্য একটা মধ্যাহ্নভোজের আয়োজন করেছে, কোথায়, নিউ ইয়র্কের কুইন্সে, ওয়াশিংটনেও কিন্তু না। বাংলাদেশ দূতাবাসের সঙ্গে এইটার দূরতম কোনো সম্পর্ক থাকার কথা না, কিন্তু বাংলাদেশ দূতাবাস এটার উপর একটা প্রেস রিলিজ করেছে। তো ধরে নিলাম যেহেতু সেখানে বাংলাদেশের স্যাংশন প্রসঙ্গে কথা হয়েছে, সে কারণে বাংলাদেশ দূতাবাস যেভাবেই হোক এটা খোঁজ খবর নিয়ে জোগাড় করে তারা এটা প্রেস রিলিজ করেছে, ভালো কথা। কিন্তু তাই বলে মিথ্যা কথা কেন লিখতে হবে, যেটা তিনি বলেননি তার মুখ দিয়ে, এটা কি আলটিমেটলি বাংলাদেশের জন্য ভালো হবে? এটা তো অবশ্যই তার নলেজে যাবে, যেহেতু বাংলাদেশ দূতাবাস অফিসিয়ালি প্রেস রিলিজ করেছে। আর তৃতীয় কথা হলো যে সত্য মিথ্যা মিলিয়ে বাংলাদেশ দূতাবাস তাদের প্রেস রিলিজে যে কথাগুলো বলেছে, এই কথাগুলোর তাৎপর্যটা কি, মানে সেখানে কি বলেছে যে যে স্যাংশন বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা উইথড্র করা হয়েছে বা হবে? তিনি কি কথা দিয়েছেন যে বাংলাদেশের আর কারো বিরুদ্ধে ভবিষ্যতে আর কখনো স্যাংশন দেওয়া হবে না, এরকম কথা তিনি বলেননি? তিনি কিন্তু কংগ্রেসের ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান, তিনি সেখানে খুব ক্যাটাগরিক্যালি বলেছেন যে তোমরা এখানে একটা আয়োজন করেছো তহবিল সংগ্রহের অনুষ্ঠান, তোমরা একভাবে কথা বলছো, আমি তোমাদেরটা শুনছি, তোমাদের মতোই আরেক পক্ষ আরেকটা আয়োজন করেছে, আমি এখান থেকে সেখানে যাব, তারা হয়তো এর উল্টাটা বলবে, তো আমরা তো সবার কথা শুনবো এবং আমরা গ্রাউন্ডের তথ্য নিব, গ্রাউন্ডে যারা আছে মানে একদম যারা ভুক্তভোগী মাঠে আছে তাদের কথা শুনবো, আমাদের স্টেট ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা আছে তাদের কাছে শুনবো, আমাদের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব নিয়ে ঢাকায় গেছেন বা যাচ্ছেন তিনি গিয়ে সেখান থেকে আমাদেরকে খবর দিবেন, সর্বোপরি আমি নিজে বাংলাদেশে যাব সেখানকার গ্রাউন্ডের বাস্তব অবস্থা দেখার জন্য, তাছাড়া প্রয়োজন হলে যে আমাদের ফরেন রিলেশনস কমিটির যে সাব কমিটি আছে যারা সাউথ এশিয়া নিয়ে কাজ করে সেখানে একটা হিয়ারিং এর ব্যবস্থা করব। তার মানে কি? তার মানে হচ্ছে যে তিনি বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশে। কোন বিষয়কে? তিনি বলেছেন ওই অনুষ্ঠানে, মানবাধিকার এবং গণতন্ত্র এবং প্রতিষ্ঠানগুলো, তারা খুব ভালো করে জানে যে বাংলাদেশের গণতন্ত্রের কি দশা, মানবাধিকারের কি দশা আর সেখানকার প্রতিষ্ঠানগুলোর কি দশা।
জানেন বলেই, মানে প্রশ্ন করবার আগেই বা কেউ পয়েন্ট রেজ করবার আগেই তিনি তার বক্তব্যে এগুলো নিয়ে কথা বলেছেন। তারপরে আয়োজকদের যেহেতু এখানে একটা উদ্দেশ্য ছিল, বোঝাই যাচ্ছে যারা এটা আয়োজন করেছেন তারা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে এক ধরনের যোগাযোগের ভিত্তিতে এটা আয়োজন করেছেন, তারা আশা করেছিলেন যে হয়তো তাদের মনের মতো করে কিছু কথা সেখানে কংগ্রেসম্যান বলতে পারেন, কিন্তু আসলে সেটা বলেননি। না বলবার কারণেই অন্যতম আয়োজক মোর্শেদ আলম দাঁড়িয়ে কানে কানে কথা বলবার মতো করে কিছু একটা বলেছেন, এবং সেটার প্রতিক্রিয়ায় তিনি বাংলাদেশ প্রসঙ্গে আবারও যেসব কথা বলেছেন তার কোনোটাই কিন্তু আসলে বর্তমান সরকার বা ক্ষমতাসীনদের অনুকূলে যাবার মতো কোনো কথা তিনি বলেননি। বাংলাদেশ দূতাবাস তো জনগণের পয়সায় চলে, দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়। এখানে যে বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশ থেকে ইমিগ্রান্ট হয়ে আসা লক্ষ লক্ষ বাংলাদেশি আছে, এবং তাদের মধ্যে অনেকে অনেক নির্বাচনে এখানে প্রার্থী হচ্ছে, আমরা জানি নিউ ইয়র্ক সিটিতে এবার একজন কাউন্সিলম্যান হয়েছে, একজন ডিস্ট্রিক্ট জাজ হয়েছে, নির্বাচিত হয়েছে, এখানে ডিস্ট্রিক্ট জাজও কিন্তু নির্বাচনের ব্যবস্থা আছে। আমরা জানি যে জর্জিয়া স্টেটে একজন স্টেট অ্যাসেম্বলিম্যান আছেন বাংলাদেশি, এবং আরো অন্য অন্য জায়গায় আমাদের মিশিগানে সেখানে আমাদের অনেক লোকজন নির্বাচিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস কি কখনো এই সমস্ত বাংলাদেশি বংশোদ্ভূতদের তহবিল সংগ্রহ কিংবা আরো বিভিন্ন ধরনের প্রচেষ্টা সেগুলোর এমনকি কোনো খোঁজ খবরও রাখে? কিন্তু তারা গ্রেগরি মিক্সের তহবিল সংগ্রহের অনুষ্ঠানের প্রেস রিলিজ করেছেন, একটা মতলব থেকে করেছেন, কিন্তু মতলবটা হাসিল করবার জন্য তারা যে কৌশল নিয়েছেন সেটা খুবই দুর্বল। তারা হয়তো ভেবেছেন যে বাংলাদেশের বোকাশোকা জনগণ তাদেরকে দূতাবাসের সরকারি প্রেস রিলিজের মাধ্যমে একটা কিছু বললে তারা হয়তো বুঝে নেবে যে আমেরিকার সঙ্গে যে প্রবলেম বা তাদের যে নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়েছিল এটা বোধহয় সমাধান হয়ে গেছে বা যাচ্ছে। আসলে ব্যাপারটা তারা একেবারেই উল্টো। সেখানে কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স খুব ক্লিয়ারলি বলেছেন যে বাংলাদেশে মানবাধিকারের ব্যাপারে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং গ্রুপ তারা একটি নির্দিষ্ট অর্গানাইজেশনের ব্যাপারে বলছে, তিনি নাম ধরে বলেছেন যে সেটি র‍্যাব, এবং তার ভাষায় বাংলাদেশ গণতন্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এলাই। সে কারণে বাংলাদেশে আগামী 2023 সালে যে নির্বাচন হবার কথা রয়েছে সে নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার খুবই সতর্ক এবং সক্রিয়, সেখানে যাতে একটা ভালো নির্বাচন হয়, অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সত্যিকার অর্থে তাদের নেতৃত্ব বেছে নিতে পারবে এবং বাংলাদেশের গণতন্ত্র সঠিক পথে অগ্রসর হবে সেটা নিশ্চিত করবার জন্য যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও তিনি সেখানে উল্লেখ করেছেন। তারপর তিনি বলেছেন, এবং আমি নিজে বাংলাদেশে গিয়ে সরেজমিনে আমি সেখানকার পরিস্থিতি দেখতে চাই, সেখানে যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গে যেমন কথা বলতে চাই, যারা ক্ষমতার বাইরে আছে তাদের সঙ্গে কথা বলতে চাই। মানে তার এই কথার মধ্য দিয়ে এটা কি পরিষ্কার না যে বাংলাদেশকে তারা অনেক অনেক বেশি গুরুত্বের সঙ্গে নিয়েছে, যেটা আমরা গত 10-12 বছরে দেখিনি? এই গুরুত্ব সঙ্গে নেওয়াটা কি বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের পক্ষে যায়? আমেরিকা যদি বাংলাদেশ বিষয়ে নির্লিপ্ত থাকে, ঘুমিয়ে থাকে, সেটাই তো বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের চাওয়া। তো কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের কথায় কি সেটা মনে হচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে মানে গত 10-12 বছর যেভাবে দেখেছে, হ্যাঁ, অন্য কারো চোখ দিয়ে, সেটা যে আমেরিকা এখন দেখছে না? তার এই বক্তব্য তো সেটার একেবারে সুস্পষ্ট প্রমাণ। তো এখানে বাংলাদেশ দূতাবাসের প্রেস রিলিজ দেওয়ার কি হলো, আর প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এত উচ্ছ্বসিত হওয়ার কি আছে? তারা হয়তো ভেবেছেন যে এরকম একটা প্রেস রিলিজ দিয়ে প্রতিমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে এরকম একটা ইমপ্রেশন দেওয়া যে আমেরিকার সঙ্গে সব ঠিকঠাক হয়ে গেছে। তো হ্যাঁ, সেটা না হয় বুঝলাম যে বাংলাদেশের জনগণ খুব বোকা, তাদেরকে এরকম একটা কিছু দিয়ে আপনারা বুঝিয়ে দিলেন যে আমেরিকার সঙ্গে আপনাদের প্রবলেম সলভ হয়ে গেছে আর কোনো অসুবিধা নাই, কিন্তু বাস্তবে কি সমস্যাটার সমাধান হয়েছে বা হচ্ছে? যদি সমস্যাটার সমাধানই না হয় তো আখেরে আপনারা এটা থেকে কি বেনিফিট পাবেন এবং বাংলাদেশ কি বেনিফিট পাবে? বরং আপনারা এসব চালাকির আশ্রয় নিয়ে বাংলাদেশের ভাগ্য এবং বাংলাদেশের জনগণের ভাগ্যকে আপনারা আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমস্যার সমাধান না হয়, সমাধানটা কিভাবে হবে? যুক্তরাষ্ট্র যে অভিযোগগুলো তুলেছে এগুলো তো জেনুইন, আমরা কে না জানি, এই অভিযোগগুলোকে আমলে নিয়ে এটা সমাধান করতে হবে। আমি গত আলোচনায় বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগি হত্যার পরে তার দেশের যে 17 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেই নিষেধাজ্ঞা কি উইথড্র হয়েছিল? না, হয়নি। সৌদি আরব বাধ্য হয়েছে তাদের সবার ট্রায়াল বিচার করতে, তার মধ্যে এমনকি সৌদি আরবের যুবরাজ যে মোহাম্মদ বিন সালমান, তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা কাহতানি সেও ছিল, এদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হয়েছে। তো বাংলাদেশ প্রকৃত সমস্যাটাকে অ্যাড্রেস না করে এই সমস্ত ছল চাতুরি দিয়ে এই সমস্যা থেকে বেরিয়ে যাবে বা এটা সমাধান করে ফেলবে, এতই সহজ?